এক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাই যদি কারো কিডনি জড়িত সমস্যা হলো এবং সেটা দীর্ঘস্থায়ী পর্যায়ে চলে গেল সেটা আসলে অ্যাডভান্স লেভেলে কি ধরনের সমস্যা তার হতে পারে এই যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ এগুলোর এন রেজাল্ট আস্তে 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 তার কিডনিগুলো ক্ষয় হতে থাকে এবং কিডনি ফেলোর হয়ে যায় এগুলো কিন্তু একদিনে হয় না এটা পাঁচটা ধাপে হয় ধাপটা আমাদের জানা দরকার এই জন্য যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ধাপেও যদি পাওয়া যায় অনেক ক্ষেত্রে যদি যে কারণে হয়েছে সে কারণটা যদি চিকিৎসার যোগ্য থাকে তাহলে চিকিৎসা করে ভালো করে ফেলা যেতে পারে কি তিন নাম্বার চার নাম্বার ধাপে আছে যদি কারণ জানা যায় তখন যে গতিতে খারাপের দিকে যাচ্ছে সেই গতিটাকে স্লো করা যেতে পারে কোনো সময় হল থামিয়ে দেওয়া যেতে পারে একদম চিকিৎসার মাধ্যমে তাছাড়া যদি ইভেন কি আরও অ্যাডভান্স স্টেজে যদি পাঁচ নাম্বার ধাপে চলে যায় চার এবং পাঁচ নাম্বার ধাপে তখন অনেকগুলো জটিলতা দেখা দেয় যেমন তাদের রক্তের যে উপাদানগুলো আছে ক্যালসিয়াম ফসফেট পটাশিয়াম সোডিয়াম এগুলোই ইম ব্যালেন্স হয় অ্যাসিড বেস এগুলোই ইম হয়ে যায় শরীরে অনেক পানি জমে যায় কারো হার্টের দেখা যায় ওপর চাপ পরে প্রেশার বেড়ে যায় আর সেগুলো এগুলো সবই ট্রিটাবল অনেকগুলো জটিলতা যেগুলো আছে সবই চিকিৎসা করে তাকে সুন্দর একটু দীর্ঘ জীবন তাকে দেওয়া যেতে পারে তো সেই জন্যই এগুলো আর্লি আমরা চেষ্টা করি সবসময় যে একদম প্রাথমিক অবস্থায় এ রোগ যদি শনাক্ত করা যায় এবং সে কারণের যদি চিকিৎসা করতে পারি যে জটিলতাগুলো হয় সেগুলো যদি চিকিৎসা করতে পারি যে গতিতে মানে তার খারাপ হচ্ছে